আসলে বলার মতো কিছু নাই, তবে এই যে দেখতে পাচ্ছি চোখের সামনে, এটা এটাই চোখের শান্তি আর কি, মনের শান্তি। আচ্ছা আমরা বারগা দিয়ে দিই, চলে দেয়া দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই যে আমাদের হাতে অনেক বার্গার রয়েছে, আমার হাতে, রায়হানের হাতে, বাজারের হাতে। তো আমরা রায়হান মাদ্রাসা আজকে বন্ধ, এখন বন্ধ চলছে, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ দেখেন অনেক ছাত্ররা, দেখেন তারা বাড়িতে যায় নাই, কেমন হচ্ছে। আমরাও কিন্তু এরকম সময় কাটিয়েছি, অনেক সময় বাড়িতে না গিয়ে বন্ধে মাদ্রাসায় থেকেছি। কিন্তু এখান এখানে যারা আছে, বিশেষ করে এই যে ফয়সালকে তো আপনারা চেনেনি, হ্যাঁ। এরপরে আমাদের আরেক ভাই ইন্ডিয়া থেকে আসছে, সুদূর ইন্ডিয়া আসাম থেকে আসছে, উনি এখনো বাড়িতে যায় না, এই বন্ধের সময় মাদ্রাসায় রয়েছে, আর উনি একা আসছে। তো সবচেয়ে বড় কথা হলো যে মাদ্রাসাটাই তাদের বাড়ি, তাদের নিজস্ব। এখানে অনেকে আছে যাদের কোনো বাড়ি বলতে কিছু নাই, যে আমাদের বাড়ি আছে, বাড়ি থাকলেও বাড়ির চাইতে বেশি আপন তাদের মাদ্রাসা, এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। তো এই মুহূর্তে আমরা চিন্তা, আমরা বার্গার খাইতে গিয়েছিলাম মাদারীনগর মাদ্রাসার সাইডে, খুব ভালো বার্গার পাওয়া যায়। তো আমরা চিন্তা করলাম, আমরা চিন্তা করলাম যে আমরা তাদেরকে রেখে যে খাচ্ছি এটা ঠিক হচ্ছে না আমাদের, কারণ তারা এই বন্ধের সময় তাদের যে বাড়িতে গিয়ে আনন্দ করা, খেলাধুলা করা, আরও দশজন বন্ধুর সাথে আড্ডা দেওয়া, এটা না করে তারা এখানে থাকছে, কোরআন শরীফ পড়ছে, নামাজ পড়ছে, এই যে একটা মাদ্রাসার প্রতি টান। এবং এখানে মূলত আমরা বিষয়টা হলো যে আমাদের মহিলা শাখায় নবমুসলিম, তারপরে কিছু এতিম মেয়ে আছে, এদেরকে আমরা নিজের মতো করে দেখি। আমাদের মূল সব বিষয়গুলো আপনাদের সাথে আমরা শেয়ার করি। আমরা ঘরহীন মানুষদেরকে আশ্রয় দিই, বাবাহীন সন্তানদেরকে বাবার আশ্রয় আমরা লালিত পালিত করি। তাসিম এতদিন আগে আমাদের সাথে যোগ দিয়েছে এই মহৎ কাজগুলোতে, যেদিন রায়হান আমার সঙ্গে ছিল, এখন তার সে প্রত্যেকটা এই মানবিক কাজে সে আমাদের সঙ্গে কাজে থাকে। তো আমাদের ফয়সাল ও মূলত ইসলামী নাসিদ রেকর্ড দেওয়ার জন্য থেকে গেছে, সে বাসায় যাচ্ছে না। আর আমাদের কী নাম যেন, সিরাজ ভাই, তার বাড়িঘর কিছুই নেই ইন্ডিয়াতে, তাকে আমি দেখাশোনা করি, এখন আমার কাছে আসছে। আর সে ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে, তার ভিসা আছে জন্য সে যায় নাই, সে থেকে গেছে ইন্ডিয়া বনগা, তারও ভিসা আছে, সে ভিসা শেষ হলে তারপরে যাবে। আর এরপরে আসলে টেকনাফের আমাদের আরিফ সাহ, আরিফ সাহ কেমন আছেন? আরিফ খুব ভালো নাসির শিল্পী, ওরও বাবা নেই, ও খুব কষ্ট করে বড় হয়েছে। আরও যারা আছে আমাদের এতিম, তাদের যে আত্মীয় স্বজন আছে তাদের কাছে বাড়িতে গেছে, মোট দশজন এখানে আছে ছেলেরা, আর মেয়েদের ওখানে আছে আটজন। এদের আমাদের এখানেই থাকছে, এজন্য আমিও বাড়ি যাইনি, আমি কোনো জায়গায় বেড়াতেও যাই না। আমাকে অনেকে প্রশ্ন করতেছে যে হুজুর আপনি বন্ধ যান নাই কেন, আমি মূলত এদেরকে দেখলে আমার ভালো লাগে। আজকে সকালে একটা মাছ কিনছি 2000 টাকা দিনা এদের জন্য, আমার কিন্তু এই টাকাটা এরা না থাকলে বেঁচে যেত, এখন যে দৈনিক টাকাটা খরচ হচ্ছে। আমি বিশ্বাস করি যে আমার এই টাকার একটা অংশ আমাদের এই কোরআনের পাখিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছেন, আর তাসরিফও সেটা এখন থেকে বিশ্বাস করে। ও আজকে আমাকে বলতেছে যে ফয়সালকে একটা পাঞ্জাবি বানাই দেন। তো আমরা মূলত অনেক কষ্ট করে বড় হয়েছি, তো যার জন্য কষ্টটা খুব বুঝি আর কি, যারা কষ্টে থাকে তাদের কষ্টটা বোঝার চেষ্টা করি, নাকি বোঝেন? আসলে যে তাদের যে দিনগুলো যাচ্ছে, যেরকম আমি ওয়াজের জগতে 2-3 বছর ধরে আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ নিজের ইনকাম হচ্ছে, কিন্তু একটা সময় কিন্তু এই বন্ধের মাদ্রাসায় আমরাও থেকেছি। আচ্ছা বার্গার দিয়ে দিচ্ছেন, মাশাআল্লাহ। আচ্ছা আমরা বার্গার দিয়ে দিই, সবাই দেয়া দেন। আসলে বার্গারটা আসলে সেই স্বাদ, আমরা বার্গার তো কোনো বিষয় না, এখানে হলো ওদেরকে একটু ভালো লাগে, হ্যাঁ এগুলো না। আমি মনে করি যে আবাহের মাদ্রাসার যে এত অল্প সময় এত অর্জন, এটা আপনার আমলের কারণে, আখলাকের কারণে, যে আপনার আপনি ইচ্ছা করলে যে লাভটা করতে পারতেন, এই লাভটা ছাত্রদের পিছনে খরচ করেন, এরকম মুম্বাই আমি খুব কম দেখেছি আলহামদুলিল্লাহ। আর এই যে ড্রিঙ্কো, এই যে ড্রিঙ্কো যে এটা এক ভক্ত আমাদেরকে দেখে দিয়ে গেছে যে হুজুর এখানে তিনটা আছে, দেখেন এতগুলো নাই, তো দিয়ে গেছে যে হুজুর আপনারা তিনটা খাবেন, তো এটা আমরা খাবো না, আমরা তাদেরকে দিয়ে দিই, তারাই খাক। তো রায়হান কিছু বলো, রায়হান কিছু বলবে না? আমি তো আসলে
আমার ভান্ডার ফুরিয়ে গেছে, মানে কথা বলার ভান্ডার। হ্যাঁ, আসলে বলার মতো কিছু নাই, তবে এই যে দেখতে পাচ্ছি চোখের সামনে, এটা এটাই চোখের শান্তি আর কি, মনের শান্তি। এরা কিন্তু সবাই শিল্পী। আমি একটা একটা গান আছে না, প্রতিবন্ধী বলো না আমাদের মানুষ বলো। আচ্ছা, সর্বশেষ কথা হচ্ছে যে যারা এতিম আছে বা যারা মাদ্রাসা এরকম বন্ধে থাকে, যারা মুহতাইম আছেন, উস্তাদরা আছেন, আপনারা তাদেরকে একটু গুরুত্ব দিয়ে দেখবেন ইনশাআল্লাহ। কারণ যাদের কেউ না, যাদের আল্লাহ আছেন, আল্লাহ আছে মানে আল্লাহ দুনিয়ার কোনো ব্যক্তির মাধ্যমে তাদেরকে পরিচালনা করেন। আমি মনে করি আল্লাহ পাক আমাদের বাজানকে তাদের একজন গার্ডিয়ান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ। সিরাজ, কেমন লাগছে তোমার এখন? আমার আলহামদুলিল্লাহ, আমার সিলেটে ভাষা দেখি বহুত ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আর আমার রেহান ভাই আর মুস্তাদুল কেম মোল্লা আমার আই বহুত পাগল পাগল, বহুত তার সিবি ভাই আই তো পাঁচ দেখা হয়েছে। অনেক ভেরি গুড, ওয়েলকাম, থ্যাংক ইউ। অনেক ভেরি গুড, ওয়েলকাম, থ্যাংক ইউ। পয়সা তোমার কেমন লাগছে? তোমার কি মনে হচ্ছে বন্ধু, তোমারও লাভ হচ্ছে? পয়সারের দুইটা গজল রেকর্ড চলছে এখন আলহামদুলিল্লাহ। এই দুটি গজল বের করতে প্রায় 40,000 টাকা লাগবে, আপনারা জেনে খুশি হবেন, এই টাকাটা আমিই দিই আলহামদুলিল্লাহ। আমরা ফয়সালের মতো যারা আছে, ওই যে আরিফ, আরিফ সাহেবের গজল বের করি, তুমি টাকা দাও বাবা, আমরা টাকা দিয়ে যারা প্রতিভাবান, যারা যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা দিয়েছেন, আর রায়হান ইন্টারন্যাশনালের কাজ হলো ওই যোগ্যতাগুলো বের করে নিয়ে আসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং এতিম অসহায় মাদ্রাসার কোরআনের পাখিদের পাশে আপনারা সবসময় থাকবেন। আসসালামু আলাইকুম।